রাতের অন্ধকারে ঐতিহাসিক হাজারদুয়ারি থেকে সরানো হচ্ছে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন দুর্লভ প্রত্নসামগ্রী। মিউজিয়ামে সামগ্রী ভর্তি ট্রাক আটকে বিক্ষোভ দেখালেন নবাব পরিবারের সদস্যরা। অভিযোগ, ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে অতি প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি। স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে বেড়েছে চোরা কারবারিদের রমরমা। ব্যাপারটা হচ্ছে, আমরা আজকে যেটা সকালে শুনলাম নাকি একটা গাড়ি মাল লোড হয়েছে হাজারদের থেকে, কিন্তু কালকে চোদ্দ তারিখে একটা 10 একর একটা গাড়ি এসেছিল। এই গাড়িটা আপনার গেটের বাইরে ছিল, গেটের বাইরে প্রায় 2টা পর্যন্ত গাড়িটা ওখানে বাইরে ছিল। 3:30 গাড়িটা এখানে ঢুকেছিল। ঢোকার পর যেটা আমরা রাস্তায় শুনতে পারলাম নাকি 12 একর গাড়ি ঢুকে এখানে প্রচুর মালটা লোড করেছে, লোড করে নিয়ে 12:30 রাতে এখানে লেগে গেছে। বিডিও সাহেবের সাথে কথা হলো, উনি বললেন পুরাতন মাল কিছু না, নতুন মাল যদি নিয়ে যায় আপনি ব্যাপারটা দেখেন। সেই হিসেবে আমি গাড়ি চেক করে দেখলাম কি নতুন মালে যাচ্ছে, যেটা গিয়েছে রাতে এটা অন্যায় করেছে, এখন দিনে যেটা আমরা দেখতে পেয়েছি এটা নতুনই মাল। ভাই, রায়গঞ্জে একটা অফিস হয়েছে, সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্টের অফিস আলাদা, এটা আমরা জানি। এবং সেই অফিসের মাল যদি শিফট করতেই হয় এখান থেকে, সবটাই ঠিক আছে, কিন্তু রাতের বেলায় অফিস বন্ধ হওয়ার পরে কেন? সেটা অফিস আওয়ার্সে হতে পারত। এত রাত্রিবেলায় এখান থেকে কেন মাল যাবে? এটা অফিস আওয়ার্সে গেলে কথা হতো না, যেটা এখন গেল, এটাই মানুষের প্রশ্ন। অতএব ওই মাল গাড়িতে কি গেছে হাজারদুয়ারির, আমাদের নবাবী আমলের কিছু মাল পাচার হয়ে গেল কিনা, এটা একটা তদন্ত করা দেখা হোক।